আমি সায়নে আবার ফিরে এলাম ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে। দৈনিক ট্রিপলে আপনাদের স্বাগত। তাহলে আর দেরি নয়, শুরুতেই দেখে নেওয়া যাক আজকের হেডলাইন ফুটবল এক নজরে। লিগের প্রস্তুতিতে ভবানীপুর, ক্যাপ্টেনের অবসরে শূন্যতা মানছেন প্রাক্তন সতীর্থ, সমস্যা সত্ত্বেও ফুটবল প্রসারে উদ্যোগী হাওড়া ডিএসএ। চলে আসি এবার বিস্তারিত খবরে। কলকাতা ফুটবল লীগ শুরু হতে আর মাসখানেকের অপেক্ষা, তবে তার জন্য বসে নেই ক্লাবগুলো। অনুশীলনে নেমে পড়েছে ভবানীপুর ক্লাবও। হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে সেই অনুশীলনে হাজির ছিলাম আমরাও। চলুন একবার দেখে নিই ভবানীপুরের প্রস্তুতির ছবিটা। আচ্ছা, আমাদের সাথে এখন আছেন ভবানীপুরের কোচ সাইদ। তো সিএফএল সামনে মাস থেকে শুরু হবে, তো প্রিপারেশন কিরকম চলছে? ভালো চলছে, বাস আমরা 16 তারিখে থেকে শুরু হচ্ছে আমাদের ক্লাব থেকে, দেন তারপরে এখানে এসে 15 তারিখে থেকে। সো ভালো ভালো চলছে। তো অনেক দেখুন সিনিয়র প্লেয়ার আছে বা জুনিয়র আছে, তো মিক্সড একটা টিম করছে। হ্যাঁ হ্যাঁ, বিকজ ওইটা আমি পছন্দ, এক্সপিরিয়েন্স প্লাস জুনিয়র প্লেয়ার টিমটা ভালো হবে, ওই জন্য আমরা ওই ভালো। আমি সেটা বিশ্বাস করি হচ্ছে ফার্স্ট হচ্ছে রিলেশনশিপ বিটুইন কোচ অ্যান্ড প্লেয়ার, যদি ভালো থাকে দেন প্লেয়ারটা ওরা সব দিতে পারে কোচের জন্য। আর কোচের জন্য নয় তার মানে শুধু প্লেয়ার দেবে নয়, আমরা যারা কোচ আছে আমরাও দেব। সো যদি আমি সেটা বলতে চাইছি সেই রিলেশনশিপ ভালো থাকে দেন সব ঠিক হয়ে যাবে। দেখো ভবানীপুর একটা বড় টিমের মতনই ট্রিটমেন্ট, আমরা বড় টিমেও যেরকম ট্রিটমেন্ট পেয়েছি সেই ট্রিটমেন্টই পাচ্ছি। ভালো মাঠ, ভালো প্র্যাকটিস করাচ্ছে কোচরা, কোনো কিছু প্রবলেম নেই এই ক্লাবে। ভারতের নীল জার্সিতে একসময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন দেশকে জেতানোর লক্ষ্যে। একজনের লড়াই ছিল গোল করার, অন্যজনের গোল বাঁচানো। সেই ক্যাপ্টেন সুনীল ছেত্রী জাতীয় দলে আর খেলবেন না, এই খবরে বিষণ্ন প্রাক্তন সতীর্থ অর্ণব মণ্ডল। শুনিনি কি জানালেন তিনি। প্রথমেই খবরটা শুনে কারণ একটু সারপ্রাইজ ছিলাম, কারণ এত তাড়াতাড়ি মিস এই 6 তারিখের ম্যাচের পরই জেনে এটা বুঝতে পারিনি, কারণ এখন অবধি ও ফিজিক্যালি আমি দেখেছি অনেকটা ফিট, যে কারেন্ট যে প্লেয়াররা খেয়েছে তাদের সঙ্গে ম্যাচ করেছে যারা জুনিয়র প্লেয়ার আছে। বাট হয়তো একটা টাইম আছে যেটা সব থেকে ভালো সিদ্ধান্ত নেওয়ার, ওই সুনীলই মেন্টালি মানসিক দিক দিয়ে দেখেছে, ফিজিক্যালি দেখেছে যে অতটা কম্পিট করতে পারছে না বা এখন অবধি সেইটা ডেলিভার করতে পারবে না, তো এই জন্য ওই যেটা সঠিক ডিসিশন নিয়েছে আমার মনে হয় এটা ওর জন্য সঠিক, যে সময়টা বেঁচেছে। এর থেকে ভালো নিজের থেকে ভালো কেউ ডিসিশন মেকার হতে পারে না, শুনে যেটা বেটার মনে করছে সেটাই করেছে। দেখো সুনীলকে যতবারই দেখেছি অ্যাজ এ লিডার, নেতৃত্ব দেওয়ার মতো ওর মধ্যে যে একটা আলাদা গুণ আছে যেটা সবার মধ্যে থাকে না, সে মাঠের মাঝখানেই বলো বা মাঠের বাইরেই বলো সে ড্রেসিং রুমে বলো, এই ব্যাপারটা কিন্তু আর খুব বড় ব্যাপার যে কোনো টিমের জন্য, একটা ক্যাপ্টেনের জন্য, যেটা ও কিন্তু ওর মতো আমি নেতা খুব কম দেখেছি। ও খেলুক বা যখন খেলেনি বাট অ্যাজ এ লিডার ওর মতো আমার দেখা এখনো সেরা ওই ইন্ডিয়া টিমে আমি যতদিন দেখেছি এবং ক্লাব লেভেলেও আমি দেখেছি, যে আদার্স যে প্লেয়ার্স আছে তাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে শুধু তাই নয় যে ধরো আমি কিছু খাচ্ছি কিছু কিছু ভুল খাচ্ছি তাও গিয়ে বলতো যে এরা খাস না এগুলো ঠিক তোর খেলার জন্য ঠিক হবে না, তুই ভালো পারফর্ম করতে পারবি না, এই শুতে যা, মানে অল টাইম খেলা নিয়েও বলে যেত যে কি করলে তোর ভালো হবে পরবর্তীকালে, হয়তো ওই সময় আমরা হাসাহাসি করছি বা যাই হোক বাট ও আর ও নিজেরটা কখন কি করতে হবে এটা খুব ভালো সচেতন ছিল, তাই জন্য আজকে কিন্তু এতদিন ও টিকে থাকলো এবং টিকে ছিল। আইএম বিজয়, তারপর বাইচুং, তারপর এর পরবর্তী সুনীল বা পরবর্তী ভারতীয় স্ট্রাইকার যে ইন্টারন্যাশনাল লেভেলে এরকম নাম করতে পারবে, মানে এই প্রশ্নটা যে কতটা সত্যি, যে কিছুক্ষণ আগেই আমি আমার একজন পাড়ায় যে দাদা তার সঙ্গে আলোচনা করছি যে সুনীল চলে যাওয়ার পর নেক্সট, সুনীলের থেকে বড় কথা ইন্ডিয়া টিমের নেক্সট কে লিড করবে,
এটা একটা বড় জিনিস। তারপর তো স্ট্রাইকার কি গোল দেবে সেটা পরের কথা, কারণ এখন যে ফর্মেশন যেভাবে কোচ খেলাচ্ছে কোনো স্ট্রাইকার এলেই প্রথমে তাকে উইঙে চলে যেতে বলছে। এবার কিছু স্ট্রাইকার যারা সুযোগও পাচ্ছে হয়তো গেম টাইম পাচ্ছে না, যারা পাচ্ছে তারা সেটা কাজে লাগাতে পাচ্ছে না, সবকিছু মিলিয়ে একটা। তারপর আমাদের ক্যালেন্ডার ইয়ারটা যদি দেখো খুব কম ম্যাচ, সবাইকে সুযোগ দেওয়া কঠিন। তো এখানে যদি ম্যাচ বাড়াতে পারে, আরো যদি 15-20টা ম্যাচ বাড়াতে পারে, তাহলে প্লেয়াররা প্লেয়িং টাইম পাবে। অনেক প্লেয়ার মিস ইউজও হচ্ছে, যেটা কিন্তু AIFF কে তার ক্যালেন্ডার অনুযায়ী তাকে ম্যাচ বাড়ালে এই প্লেয়ারগুলো ইউজ করতে পারো। অনেক প্লেয়ার কি হয় ISL এ খেলার পর সুপার কাপ হচ্ছে তার আগে ডুরান, এবার আমরা দেখেছি সুপার কাপে যখন হয়েছে অনেক টিম গুরুত্ব দেয়নি, সেকেন্ড টিম নাই, এমনকি ডুরান্ডেও তার অনেকে প্রি সিজন করছে। এই জায়গাটা যদি টুর্নামেন্ট ম্যাচ বাড়াতে পারে তাহলে কি হয় আরও কিছু প্লেয়ার সুযোগ পাবে, যেটা খুবই দরকার ম্যাচ বাড়ানো, এবং যাতে প্লেয়ার মিস ইউজ না হয়। অনেক ভালো ভালো প্লেয়ার এর জন্য মিস ইউজ হচ্ছে, এবং যার জন্য আমাদের ন্যাশনাল টিমেও কিন্তু অতটা প্লেয়ার যেগুলোই আসছে হাতে কোনো ওগুলোই রোটেট হচ্ছে, এবং ন্যাশনাল টিমে দেখো অত ম্যাচ পাবে না, বছরে 4-5টা কোনো ম্যাচে দুটো পাবে। তো তোমার যদি অত কম ম্যাচের মধ্যে প্লেয়ার তুলতে হয় তোমার লোকাল লিগটাকে স্ট্রং করতে হবে। যে কোনো দেশের ফুটবল তার নিজের ঘরের লিগের উপর ডিপেন্ড করে। এক সময় ফুটবলার তৈরি করায় এই জেলা ছিল এগিয়ে। শৈলেন মান্না, অরুণ ঘোষের মতো কিংবদন্তি ফুটবলার উঠে এসেছে এই জেলা থেকে। সেই হাওড়া জেলার ফুটবলের বর্তমান অবস্থা কি জানতে হাজির হয়েছিলাম হাওড়া জেলা ক্রীড়া সংস্থার অফিসে। কর্তারা শোনালেন ফুটবল নিয়ে তাদের পরিকল্পনার কথা। আচ্ছা, আমাদের মোটামুটি আমি যতদিন ডিস্ট্রিক্টে আছি আমাদের ফুটবলটাকে আমরা একটা ঠিক মতো হয়ে চালাতে যাচ্ছি। আমাদের টোটাল টিম 4, সুপার ডিভিশন, ফার্স্ট ডিভিশন এন্ড সেকেন্ড ডিভিশন, আরেকটা রয়েছে আমাদের থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন, 8খানা টিম টোটাল আমাদের। সুপার ডিভিশনে আছে 10-11টা টিম, ফার্স্ট ডিভিশনে আছে 10টা টিম, সেকেন্ড ডিভিশনে আছে 12টা টিম, 14টা টিম প্লাস থানা লিগে আছে 8খানা টিম। এই নিয়ে মোটামুটি আমাদের প্রত্যেকবার এইটা লিগটা চালু করা হয়, প্লাস আমাদের অ্যাসোসিয়েশন কাপ হয়, এটা এবছরও হয়েছে। আমাদের সুপার ডিভিশনের 6টা টিম, ফার্স্ট ডিভিশনের 1টা টিম, আর সেকেন্ড ডিভিশন যে চ্যাম্পিয়ন আছে তার সেই টিম নিয়ে 8টা টিম নিয়ে আমরা সুপার অ্যাসোসিয়েশন কাপ করি। সেই অ্যাসোসিয়েশন কাপে এবার আমাদের হয়ে গেছে, এইবার আমাদের লাস্ট যেটা এবার এই বছর হবে দ্যাট ইজ সুপার ডিভিশন সই কমপ্লিট। এবার ফার্স্ট ডিভিশনের সই চলছে, এটা কমপ্লিট হবে 25 তারিখে, তারপরে আমরা আবার সেকেন্ড ডিভিশনের সই চালু করবো, করে ওটা মোটামুটি 3-4 তারিখে আমাদের কমপ্লিট হয়ে যাবে, কিছু ভোটের ব্যাপারে আছে। আর তারপরে আমরা থানা লিগটাকে ওদের ট্রান্সফার ফ্যান্স যেগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো। মোটামুটি এইভাবে আমাদের প্ল্যান। আমাদের ফিল্ডে আমরা আরেকটা যে ক্লাস করেছি এবার আন্ডার-17 যেটা খেলা হয়েছিল সেই খেলায় আমরা এটা আমরা এটা নিয়েছিলাম আমাদের হাওড়ার ডোমজু এই আমাদের কি বলবো আমাদের মাকড়দা ইউনিয়ন মাঠে ওটা আমরা করেছিলাম, তাতে আমরা মোটামুটি সাফল্য পেয়েছিলাম, সবাই ভালো বলেছে। এবার আমাদের ফিউচার এই আছে যে যারা মোটামুটি এই যে খেলছে, যারা গ্রাম বাংলা থেকে খেলতে আসছে তাদের কিছুটা প্রশিক্ষণ দেওয়ার আমরা একটা চেষ্টা করছি। যেমন একটা আন্ডার-15, আন্ডার-16, আন্ডার-17 এই টাইপের প্লেয়ারদের নিয়ে আমরা একটা রোটেশন করব, যেটা আমাদের চিন্তা ভাবনা মতো রয়েছে। মূলত এইভাবে আমাদের ডিস্ট্রিক্ট খারাপ মানে খুব ভালোভাবেই চলছে। আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন 1938 সালে গঠিত হয়েছিল, তারপরে মানে একেবারে কি বলবো যে ননস্টপ আমাদের প্রতিষ্ঠান চলছে, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে এবং ঘটতে থাকবে। করোনা কালে কিছুটা মানে ব্যাঘাত ঘটেছিল, কিন্তু সেটা আমরা ওভারকাম করে আমরা এখন সমহিমায় আছি। আর ফুটবল সেক্রেটারিও বিস্তৃতভাবে বললেন, বিস্তারিতভাবে আমি যেগুলো বলবো যে প্রথমে হাওড়া জেলার মানে এখন যে জায়গায় আমরা আছি আর 50 বছর আগে যে জায়গায় ছিলাম, এখন তো দেখছেন একদম আমরা হাওড়া ডিস্ট্রিক্ট পুরো অলঙ্কৃত, একদম সুসজ্জিত ক্লাব প্রতিষ্ঠান সব আমাদের আন্ডারে, ধরুন 42টা ক্লাব আছে প্লাস 9টা থানা আছে, তারা প্রতি বছর আমাদের লিগ যে খেলা হয়। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আছে, আমরা ওই যে বেঙ্গল
যে টিমগুলো আন্ডার 17 সিনিয়র বিভিন্ন যে ডিস্ট্রিক্ট দায়িত্ব নেয়, আমরাও দায়িত্ব নিই, আমরাও পালন করি। কিন্তু আমরা যখন খেলতে যাই ওখানে দেখি ওদের নিজস্ব মাঠ আছে জেলা, আমাদের কিন্তু নেই, হাওড়া জেলা কোনো মাঠ নেই। হাওড়া জেলার যেসব ক্লাব পার্টিসিপেট করে সেই সব ক্লাবেই লিগের খেলাগুলো হয়। আর এই সামনে যে স্টেডিয়ামটা দেখছেন এটা তো কর্পোরেশনের আন্ডারে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরুন ফাইনাল খেলাগুলো বা কোনো ক্রুশিয়াল ম্যাচ এইগুলো আমরা এখানে করি, আমাদের এর উপর কোনো কর্তৃত্ব নেই। এইটাই আমাদের রাখে যে হাওড়া জেলায় অন্তত সামনে থেকে আমাদের অফিসের সামনে থেকে এক সময় ছিল, এক সময় আমরাই এখানে মানে খেলা চালাতাম আর ডুমুর জলায় চালাতাম। ডুমুর জলা তো এখন হিট ফর আন্ডারে চলে গেছে, ওখান থেকে আমরা চলে এসেছি, আর ওখানে কি বিষয় আমরা জানতেই পারছি না, আরো পাবো কি পাবো না। যেটা এখন আমাদের মূলত একটাই দাবি আছে যে কর্পোরেশন যদি আমাদেরকে একটা ক্যালেন্ডার ওয়াইজ আমাদের কিছু ডেট দেয় সারা বছরে, তাহলে ফুটবলটা আরো সুন্দরভাবে চলতে পারে। এবার দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের স্কোর কার্ড। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. চলুন আগে গতকালের প্রশ্নের সঠিক উত্তরটা একবার দেখে নিই। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব 1981 সালের আগে শেষবার কলকাতা ফুটবল লীগ চ্যাম্পিয়ন হয়েছিল 1967 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে পঞ্চানন দত্ত, সিদ্ধেশ্বর চক্রবর্তী ও সামিরুল মোল্লা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। হ্যাঁ, সেটাও কলকাতা ফুটবল লীগ নিয়ে। প্রশ্ন হলো কলকাতা ফুটবল লীগে এক মরশুমে সবচেয়ে বেশি গোল কে করেছিলেন এবং সেটা কত সালে। কলকাতা ফুটবল সম্পর্কে যাদের কৌতূহল আছে তারা নিশ্চয়ই উত্তরটা পারবেন, আর পারলে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে, আর না পারলে উত্তরটা মিলিয়ে নেবেন আগামীকালের পর্বে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল আপনাদের সঙ্গে। শুভরাত্রি।